শিক্ষা অধিদপ্তর বিষয়ভিত্তিক শিক্ষাক্রম অনুযায়ী বিষয়ভিত্তিক প্রশিক্ষণ বাংলা গণিত ইংরেজি বিজ্ঞান ইতিমধ্যে 1,31,000 শিক্ষক সরাসরি প্রশিক্ষণ পেয়েছেন, যা ডিসেম্বর 2022 এর মধ্যে শেষ করা হয়েছে। বিষয়ভিত্তিক প্রশিক্ষণে বাংলা ম্যানুয়াল পরিণত হয়েছে, কোর ট্রেনার এবং মাস্টার ট্রেনার হিসেবে 2,082 জন তৈরি করা হয়েছে। এই প্রশিক্ষণে 1,31,000 শিক্ষক প্রশিক্ষণ পাবেন। এই প্রশিক্ষণটি আজকে থেকে 14/2/2023 শিক্ষক পর্যায়ে চলছে। 67টি পিটিআই এর মাধ্যমে এই প্রশিক্ষণ বাস্তবায়ন করা হচ্ছে। তাছাড়া এই প্রশিক্ষণটি অনলাইন কোর্সের মাধ্যমে পরিচালনা করা হবে। পরিমার্জিত শিক্ষাক্রম অনুযায়ী প্রাথমিক শিক্ষায় শুধু প্রথম শ্রেণীর পাঠ্যপুস্তক প্রণীত হয়েছে, অন্যান্য শ্রেণীর পাঠ্য বই পর্যায়ক্রমিকভাবে বিদ্যালয়ে দেওয়া হবে। এ কারণে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ইতিমধ্যে প্রাক প্রাথমিক শিক্ষাক্রম অনুযায়ী শিশুর বিকাশ খেলাভিত্তিক শিক্ষণের উপর 6 দিনব্যাপী প্রাক প্রাথমিক শিক্ষকদের তৈরি করার লক্ষ্যে 700 প্রশিক্ষক তৈরি করা হয়েছে। এই প্রশিক্ষণটি মাঠ পর্যায়ে সকল শিক্ষক সরাসরি অনলাইন পদ্ধতিতে পাবেন। এনসিটিভি ইতিমধ্যে এই বিষয়ে প্রাক প্রাথমিক বিশেষায়িত প্রশিক্ষণ শিক্ষাক্রমের উপরে একটি বিশেষায়িত প্রশিক্ষণ দেশব্যাপী পরিচালনা করবে। চলতি বছরের মার্চের মধ্যে প্রাথমিক পর্যায়ে সকল শিক্ষকের পাঠ্যক্রম বিস্তরণ সংক্রান্ত এই বিষয়ভিত্তিক প্রশিক্ষণ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা হবে। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা দেখছেন গত বছরের 14 ডিসেম্বর আমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 37,574 জন সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করেছি। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক শিক্ষক নিয়োগ, অত্যন্ত স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। কারণ আমরা জানি মানসম্মত প্রাথমিক শিক্ষার জন্য প্রয়োজন মানসম্মত শিক্ষক। আজকে যে সকল শিক্ষক নিয়োগ প্রাপ্ত হবেন তারা আগামী প্রায় 35 বছর প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী পাঠদান পরিচালনায় নিয়োজিত থাকবেন। তাদের হাতে গড়ে উঠবে 2041 সালের উন্নত বাংলাদেশ এবং স্মার্ট বাংলাদেশের কারিগর। দারিদ্র পীড়িত এলাকায় স্কুল ফিডিং শিক্ষক প্রকল্পটি আপনারা জানেন 2010 সালে চালু হয়ে জুন 2022 সমাপ্ত হয়। প্রকল্পটি দেশের 104টি উপজেলায় চালু ছিল। প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের পুষ্টি ঘাটতি পূরণ, বিদ্যালয়ে শতভাগ ভর্তি, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, ঝরে পড়া রোধ, যথাসময়ে শিক্ষাচক্র সমাপ্তকরণ ইত্যাদি দিক বিবেচনায় নিয়ে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কার্যক্রম গ্রহণ করার জন্য একটি ফিজিবিলিটি স্টাডি সমাপ্তির পথে। উক্ত স্টাডির রিপোর্ট প্রাপ্তির পর নতুন করে স্কুল ফিডিং প্রকল্প গ্রহণ করা হবে। স্কুল ফিডিং প্রকল্পটি সুবিধাবঞ্চিত অঞ্চলের শিশুদের জন্য আশীর্বাদ। শিক্ষার্থীদের ঝরে পড়া ঠেকানো, ভর্তি উপস্থিতি বাড়ানোর ক্ষেত্রে কর্মসূচি অনেক ইতিবাচক ভূমিকা রাখে। দুপুরের এ খাবার শিশুদের পুষ্টির বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখে। স্কুল ফিডিং কর্মসূচি বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। সফলভাবে কর্মসূচি বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ। আমি বিশ্ব খাদ্য কর্মসূচিকে আমাদের উদ্যোগ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি প্রিয় সাংবাদিক বন্ধুগণ, চতুর্থ শিল্প বিপ্লব চ্যালেঞ্জ গ্রহণ করে এর সুফল পেতে যেসব দক্ষতা অর্জন করা প্রয়োজন তার প্রায় পুরোটাই নির্ভর করবে আমাদের শিক্ষা ব্যবস্থার উপর। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার একটি মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করব নিরন্তর কাজ করে যাচ্ছে। আসুন সবাই মিলে সরকারের এই উদ্যোগকে আমরা সফল করে তুলি। 2041 সালের স্বপ্নের আমরা স্মার্ট বাংলাদেশ, স্মার্ট শিক্ষা নিয়ে কাজ করতে চাচ্ছি। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরদিন। ধন্যবাদ।